শীতের সময় এমনিতে সব অসুখ একটু বেড়ে যায় তার মধ্যে রোগগুলো একটু দ্রুতই বেড়ে যায় আজ আমরা তাই সকালে কথা বলবো শীতে রোগের চিকিৎসা এবং এর করণীয় আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাথ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চেয়ারম্যান আহ ডিপিআরসি আপনাকে জানাচ্ছি একাত্তর সকালে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সকাল আপনার কাছে প্রথমেই জানতে চাই এই যে বললাম যে শীতে সব ধরনের ব্যথাগুলো বেড়ে যায় কেন বাড়ে প্রথমে এটা জানতে চাই অবশ্যই আসলে ব্যথা এমন একটা শারীরিক অনুভূতি যে বেশিরভাগ রোগে কিন্তু ব্যথার দিয়ে প্রকাশ পায় যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু আমরা যে ব্যথার কথা বলছি এটা আসলে মাস্কুলো স্কেলেটাল সিস্টেমের ব্যথা যেমন আমরা আমাদের বাংলাদেশে একেবারে প্রাচীনকাল থেকেই প্রচলিত বাথ রোগ বলে আমরা বলে থাকি যে একটু মাংস পেশি ব্যথা হলে হাঁটু ব্যথা হলে এটাকে বাত রোগ বলে থাকি এই বাথ রোগের আমরা যে ডাক্তারি ভাষা প্রি ডিসপোজিং একটা ফ্যাক্টর বলি প্রি ডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যে বাথ রোগ বা ব্যথাকে ত্বরান্বিত করে বা বাড়িয়ে তুলে তার ভিতর অন্যতম হচ্ছে এই ঠান্ডা কোল্ড ওয়েদার এবং শীত শুধু শীত ঋতু এবং যে সকল দেশ শীত প্রধান দেশ স্পেশালি উত্তরের যে দেশগুলো আছে সাইবেরিয়া বা রাশিয়া বা একেবারে ইউরোপের উত্তর অঞ্চল ওই সকল দেশে কিন্তু বেশিরভাগ সময় শীত পড়তে থাকে আর বাংলাদেশে এই শীত ঋতু এই সময় এই ব্যাথা রোগীদের ব্যাথা তীব্রতাটা আরো বেড়ে তোলে এর বেশিরভাগ যে শীত ঋতুতে বাড়ার কারণটা হচ্ছে আপনার যেমন কিছু আর্থাইটিস রোগ আছে যেমন রিমাটয়েড আর্থাইটিস বা অস্ট্রিও যেমন আমরা আমাদের দেশে প্রচলিত আছে যে হাড় ক্ষয় রোগ যে হাঁটু ব্যথার ক্ষেত্রে বা কোমর ব্যথার ক্ষেত্রে এই ক্ষয় রোগ বা এই সকল রোগে যখন শীত আসে শীত ঋতু আসে তখন দেখা যায় যে ভিতরে যে ইন্টারনাল যে স্পাইন বা জোড়ার ভিতরে যে মুভমেন্টটা এই মুভমেন্ট অনেক কাংশে কমে যায় রোগীদের চলাফেরার ক্ষেত্রে কিছু পরিবেশগত বাধ্যবাধকতার কারণে এবং মাসেল টিস্যুগুলো আপনার কিন্তু কিছুটা আমরা যেটা বলি আপনার স্পাজম হয়ে আসে বা সংকুচিত হয়ে আসে যার কারণে যখন সে মুভমেন্টে যায় তখন ব্যথাটা আরো বেড়ে যেতে পারে এবং কিছু ফ্যাক্টর এখানে জড়িত বা পাশাপাশি শীত আবার কিছু খাবারের ব্যাপার আছে এখানে আমরা যেমন এই ঋতুতে অনেক সময় কিছু বিচি জাতীয় খাবার বেশি আসে মানে সিজনাল কারণে বিচি জাতীয় যেমন সিমের বিচি বা এই জাতীয় খাবার গুলো সুটি এই খাবার গুলো অনেক সময় মানুষ বেশি খায় শীতে ঋতুর কারণে এবং এই খাবার এক প্রকার উপাদান আছে যেটা আমরা ইউরিক এসিড বলি এই ইউরিক এসিডটা কিন্তু শরীরে ব্যথার তৈরি করে যেটা আমরা গাউটি আথ্রাইটিস বলে থাকি তাহলে শীত ঋতু আমাদের রুগীদের যারা বাত রোগে আক্রান্ত বা ব্যথায় আক্রান্ত তাদের এই সমস্যাটা আরো কোন ব্যথাটা হলে আমি বুঝবো যে এটা আসলে বাতের ব্যথা হ্যাঁ অবশ্যই উপায়টা কি হ্যাঁ অবশ্যই আমাদের দেশে যেটা প্রচলিত হচ্ছে যে কোনো যেমন হাঁটু ব্যথা কোমর ব্যথা বা যে কোনো ব্যথা মাংস পেশির ব্যথাকে মানুষ বাত রোগ বলে কাল থেকে পরিচিত আসলে ডাক্তারি ভাষায় বাত বলতে আমরা হিউমার্টিজম কে বুঝে ইতিপূর্বে আমি যেটা বলেছিলাম যে গাউটি আর্থ্রাইটিস মানে আর্থ্রাইটিস রোগগুলোকে আমরা আসলে স্পেসিফিক বাত রোগ বলে থাকি কিন্তু যদিও এটা ডাক্তারি ভাষায় তেমন কোন নেই বাংলা কনভার্ট করে আমরা প্রচলিত ভাবে বলে থাকি এটা আমাদের কাল থেকে বাংলাদেশে একটা একটা প্রচলিত ভাষা চলে আসছে কিন্তু আমরা যেমন আলাদা ডিফাইন করতে পারি সাজেস কারো যদি হাঁটু ব্যথা হয় আমরা সেক্ষেত্রে হাঁটু ব্যথার কারণ গুলা পেয়ে যাই যেমন সবচেয়ে কমন কারণ হচ্ছে অস্টিওথ্রাইটিস যেটা বয়সজনিত হাঁটু ব্যথা হতে পারে মানে সাধারণত মেল ফিবেল মানে মহিলা পুরুষ উভয় চল্লিশের পরে গিয়ে হাড় ক্ষয় রোগ শুরু হয় এবং মহিলারা একটু আগে সাফার করে তাদের অনেকগুলা ফ্যাক্টর এখানে আছে কিছু হরমোনাল ব্যাপার থাকে তো এই ক্ষেত্রে এই আথ্রাইটিস রোগটা তখন ডেভেলপ করে চল্লিশের পরে গিয়ে এবং স্পেশালি ফিফটি অফ মেল ফিবেল। মহিলা পুরুষ দুজনই বেশি আক্রান্ত হতে পারে এটা হচ্ছে আমরা এইজিং প্রসেস জনিত আথ্রাইটিস যেটা বলে থাকি আর কিছু বাত্রগাছে আছে বা আথরাইটিস যেমন বাচ্চাদের হতে পারে আমরা যেমন জুভেইনাল আথ্রাইটিস জুভেইনাল আথ্রাইটিস এটা হচ্ছে আপনার এটা আপনার বংশগত কিছুটা ফ্যাক্টর জড়িত জেনেটিক্যাল ফ্যাক্টর জড়িত আমি যেমন একটা রোগ আপনাদের টিভিতেও দেখলাম যে প্রকাশ করেছে ডুসিনি মাস্কুলার ডেস্ট্রফি এটা নিয়ে খুব কথা হচ্ছে এটা এক প্রকার মাসেলের রোগ সকল রোগে যেটা শারীরিক প্যারালাইসিস হতে পারে মানে সে রুগী চলাফেরা এবং বাচ্চাদের বেশি আক্রান্ত হয় তো পাশাপাশি কিন্তু ব্যথা বেদনা হবে ব্যথা বেদনা এটা হতে পারে আরো কিছু নার্ভের রোগ আছে যেটা থেকে আপনার ব্যথা হতে পারে যেমন সায়াটিকা আপনারা হয়তো পরিচিত কিনা মানে সমাজে পরিচিত আছে ডাক্তারি বলে থাকি মেরুদণ্ডের সমস্যা হয় আমাদের পেশাগত কারণে যারা বসে বসে করা হয় বা ইভেন কি গ্রামের মহিলা যারা একে নিচে বসে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে তাদের মেরুদণ্ডে ডিক্সের সমস্যা হতে পারে এক পর্যায়ে নার্ভে কম্প্রেশন হয় তখন দেখা যায় কোমরে ব্যথা হতে পারে বা ঘাড়ে ব্যথা হতে পারে ব্যথা হাতে আসতে পারে শিরশির বা ঝিঝি জাতীয় অনুভূতির কথা বলে তো এটা হচ্ছে ডাক্তারি ভাষায় আমরা যদি অনেক সময় সায়াটিকা বাদ বলে থাকি বা পিএলআরি জাতীয় আমরা সমস্যা বলে থাকি তো আসলে বাতরোগ স্পেসিফিক যেটা আমরা গাউটি আর্থ্রাইটিস তা বলে থাকি কিন্তু বাদ বলতে যেটা ডাক্তারি যদি আমরা আলাদা ডিফাইন করি অনেক গুলা সমস্যা আর্থ্রাইটিস হতে শুরু করে মাসেল ডিজিজ হতে শুরু করে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে শুরু করে অনেক কারণে কিন্তু বাতের বিভিন্ন সমস্যা হতে পারে আচ্ছা বাতের ব্যাথা সাথে আর্থ্রাইটিসের কতটুকু কানেকশন আছে হ্যাঁ আসলে বাত তো একটা বড় শব্দ আমি বলছিলাম যে বাতের ভিতর আর্থ্রাইটিস একটা অংশ মাত্র উপ মানে একটা রোগের কিছু টাইপস আছে আবার আথ্রাইটিস একটা বিশাল সাবজেক্ট আথরাইটিস মোর দেন ওয়ান হান্ড্রেড টাইপস ডিজিজ আছে মানে আথ্রাইটিসকেও আমরা অনেক ভাগে ভাগ করা যায় যেটা আমি বলছিলাম বয়স্কদের কমন আথ্রাইটিস হচ্ছে অস্ট্রোয়াথরাইটিস বয়সজনিত যে আথরাইটিসটা হয়ে থাকে এই অস্ট্রোয়থ্রাইটিস আপনি দেখবেন অস্ট্রোয়াথরাইটিস যেমন চলাফেরায় ব্যথা হবে যেমন স্পেশালি অস্ট্রাটি যখন হাঁটুতে আক্রান্ত হয় রুগী নামাজ পড়তে কমপ্লেন করবে যে নামাজ পড়তে পারছে না উঠাবস করতে সিঁড়ি বাইতে কষ্ট হচ্ছে আচ্ছা আবার অনেকে বলতে শুনি যে একটা আওয়াজ হয় মানে হাট কটস কটস করে আওয়াজ হয় হতে পারে যেটা হচ্ছে অস্ট্রোথরাটি যে কি হয় দুই হাঁটুর মাঝখানে যে কাটিলেস থাকে কাটিলেসটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে যেটা আমরা ইরোশন বলি ডাক্তার ইনফ্লামেশন ইনফ্লামেশন হতে হতে কাটিলেসটা ইরোশন হয় ক্ষয় হয়ে যায় তখন দুইটা বোনস উপরের যে হাড় এবং নিচের হাড় খুব ক্লোজলি চলে আসে একটা জোড়া যদি আপনার ক্ষয় হয় তাহলে সেটাতে কিন্তু আওয়াজ হবে এটাই স্বাভাবিক রুগী কমপ্লেন করে যে আওয়াজ হতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে এবং প্রাইমারি পর্যায়ে রুগীর হাঁটু ফুলে যাওয়া বা শরীরে যে কোনো জোড়ায় সেটা হতে পারে নট অনলি হাঁটু অ্যাংকেলে হতে পারে হিপে হতে পারে তো রুগীর কমপ্লেন হবে ব্যথা চলাফেরাই ব্যাপার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে হসপিটাল আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন